কয়েকটি গ্রাম নিয়ে এই সখীপুর থানা। এক সময় শান্তির পায়রা যেন এই এলাকায় ডানা মেলে উঠত। হঠাৎ করেই এক প্রভাবশালী মিজু সরকার নিজের আধিপত্য বিস্তার করার জন্য পুরো এলাকায় ভূত প্রেতির ভয় দেখিয়ে সকল মানুষকে কোণঠাসা করে ফেলে। উল্টো মানুষদেরকে ভূত প্রেতির হাত থেকে রক্ষা করার জন্য ওঝার আবির্ভাব ঘটায় ওই মিজু সরকার। ওই ওঝা ভণ্ড, নারী লোভী, জাদু টোনা দিয়ে সবাইকে বশ করতে চায়। যে প্রতিবাদ করে সে নির্মম ভাবে খুন হয়। এলাকায় রটিয়ে দেওয়া হয় ভূত প্রেতনি খুন করেছে। দেখলি ভূতেরে সবাই ভয় পায়, পুলিশও পাইছে। ভালো হয়েছে, ডেঙ্গু যে কইছে প্রথম ভয় দাবি পুলিশ, এরপর মানুষে এমনি ব্যাগে যাইব। ফাট না কাডল এক দুই তিন ওই তুই পদনা বরস্ক, তুই জানস না আমার দুটো সই আছে। ওইলো গ্রামের মধ্যে ভূত পেতনি যাই গিয়ে উঠছে, কার সর্বনাশ কখন হয়ে যায়। ভূতের লগের এদবি করছে, আমি বাঁচাইতে চাইছিলাম শুনে নাই, ভূত পেতনি বিশ্বাস করে না তাই হায়াত থাকতে মইরা গেল। বোম ভুষি চোখে মুখে বালু, আমি ভূতের খালু। না এই গ্রামে আর থাকুম না, শহরে গিয়ে রিক্সা চালায় খামু, সারাক্ষণ শুধু ভয় আর ভয়। কখন কারে ভূতে আসর করে, কারে মেরে ফেলায় ঠিক নাই। আরে কাপুরুষের মতো কথা কই না, আল্লাহ বিল্লাহ করো সব বালা মুসিবত দূর হয়ে যাব, আর ভালো না লাগলে গ্রাম ছেড়ে চলে যাও। এক কাম কর, শোনো, গ্রাম ছেড়ে চলে গেলে সবকিছু অজানা থেকে যাবে। আসলে ভূত পেতনি বলতে কিছু নেই, এটা গ্রামের মধ্যে একটা খারাপ রাজনীতি চলছে। ঠিক কইছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝছেন এই গ্রামের সরকার রাজনীতি করতেছে। করো তো নাত্তিগিরি, রাজনীতি বুঝি ফেলিছ ও গালটিং করতে কার। আসেন হুজুর, এনে বসেন। আই লাগতে এদিকে আয়। রাজনীতি বুঝি ফেলিস? রাজনীতি বুঝুক না, আমি ভূতেরও চুলদারি কাটি, যারা ভূত চালায় হ্যাগেরও চুলদারি কাটি। ভালো কথা শিখিস নাপি, নাত্তিগিরি বাদ দিয়ে আমরের মাস্টারের সাথে মিশে এলাকার ভূত পেত্রি খেদাও, তাহলে এলাকার মানুষ তোমাদের মাথায় তুলি রাখবি। হ্যাঁ, অনেক আগেই ভূত পেত্রি তাড়াতে পারতাম যদি না আপনি ওজাকে সাহায্য করতেন। কথা ঠিক মতো বলো আমজাদ, আমার সাথে নির্বাচনে হেরি পাগল হয়ে গেছি, তা না হইলে এইসব নাট্য ভাবতে নিয়ে তুমি উল্টো পাল্টা কথা বলতে না। নাপি তো কি মানুষ না, ভোটের আগে তো পা ধরে ভোট চান, পাশ করলে ভুলে যান। করে বাচ্চা আমার গাল কাটলি কেন? সরকার সাহেব গাড়ি দেন না, আপনার মতো বাজে লোকের চুলদারি আমি কাটি না, যান আপনি যেতে পারেন। দেখি আকবরের বাপ, সরকারের সঙ্গে যে ব্যবহার করলে একটু সাবধানে থেকো, ও লোকটা ভালো না। সরকারে অপমান করা কামটা তুমি ভালো করো নাই, সরকার খারাপ লোক যদি তোমারে কিছু করে ফেলায়। আরে আমার কিছুই করতে পারবো না। শোনো, আকবর চিঠি লিখছে
খুব তাড়াতাড়ি আয় পড়ব। বিদেশে গিয়ে আমার পোড়াটা খুব কষ্ট পাইতেছে, দেশে আমার দোকানটা দেখব, সেটাই ভালো। লেখাপড়া শিখাইয়া ফুলারে নাপিত বানাইবা? হলো নাই, মন্ত্র শেখো সাপের, কর্ম শেখো বাপের। এই বুড়িয়া নাপিত, ওজায়ের সরকার তোমারে বলায়। এত রাইতে ডাকতেছে, তুমি যাইও না, ভূত পেতনি ধরতে পারে। এই দূর, ভূত পেতনি ভুয়া, ওগুলো আমি ডরাই না। যাই, সরকার ডাকতেছে, না গেলে আবার বেয়াদবি হইব। ধরো আরামদু, চলো। আসেন আসেন। তুমি আমারে সকালবেলা যেভাবে ভোকাল ডিং দেখাইছিলে, তাই ভাবলাম কোন দিন আবার তুমি আমার উপর কেসি কেসি চালাইতে পারবো না, তয় আমি চাকু চালাই দেবো। তোমার ওরা কি কইরা গেল? চপ বেটি চপ, আওয়াজ করিস না, আমরা তোর স্বামীরে মারছি। এই কথা কাউরে কইলে তোর মাইয়া পোলা দেবার স্ত্রীরে খুন করে ফেলামো, কথাটা মনে রাখ। আমি কি করব? আমার লগে বেদবি করিস না, আমার দিকে ঠিক করে তাকা। সর্বনাশ, তোর উপরে বট গাছের ভূত আসর করছে। ওজা বাবা, আমার মায়ারে আপনি বাঁচান, ভূতের হাত থেকে বাঁচান। বাঁচাই তাসি, কোনো চিন্তা করো না। এই জয়লা যাবি, পুইরা যাবি, তোর মাইয়া বেদব, আর ভালো করে জানতইব। দাঁড়াও, তুমি কি আরম্ভ করছো? তোমার কি আল্লাহ খোদার ভয় নাই? আপনার নাই, আমার আছে। এখন কি কইতে চান মুলবি সাহেব? কইতে চাই তোমার ওঝাগিরি বন্ধ করো, এই এলাকায় ভূতপেতনি বলতে কিছু নাই, সব ভুয়া গাদাঘুরি। চালু চক্ষে মুখে বালু, আমার কামে বাধা দিলে তারে করি সোজা, আমার নাম ডেঙ্গু ওজা। তাপা
তাতা কও তোমার কে কাছে দুলাইছে তাতা 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 কথা কও ওঝা তোমরা সব আহাম্মক, তা না হলে ভূত পেতনি বিশ্বাস করতে না। ভূত কোনোদিন কাউকে ফাঁসির দড়িতে ঝুলায় না। আসলেই তুমি একটা ভোগালটি, তুমি বেশি সাহস দেখাও। ভূত পেতনি একের পর এক অঘটন ঘটাচ্ছে, মানুষ মেরে ফেলছে, তারপরও বলছো এটা মানুষের কাম? ভূতের কাম না সাহেব, মৌলবী চাষায় ওজার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তাই ওজা তারে ফাঁসিতে ঝুলায় মাসে। তুই যখন বুঝিস না একটি সওয়াল, তুজা তুজাকে আটকা। ওই ওই লাশ করে দিয়ে রাস্তা কর। হাই হেদু, আরে হা হা, এমপি সাহেব ঠিকই কইছে, ওজা আছে বলেই আমরা বিপদ আপদ থেকে বাইচে আছি। ওজা আমাকে বহুত উপকার করে। চলেন, ডেঙ্গু ওজা মানুষের উপকার করে, আমিও দেখালাম। মা, বাবার মৃত্যুর পর কোনোদিন তোমারে হাসতে দেখি নাই। আচ্ছা মা, বাবারে কারা খুন করছিল তুমি কি জানতা? আমরা তোর স্বামীরে মারছি এই কথাটা কাউরে কবি না, যদি কস তাইলে তোর মাইয়া পোলারে খুন করে ফেলাম। জানি না, শুধু জানি তোর বাবারে কারা জানি খুন করছে। আমার বাবাই খুন হইলো, কেউ দেখে নাই, কোনো সাক্ষীও নাই, এইটা কেমন কথা হইলো মা? জানি না বাবা। ধন্যবাদ ওজা, তোমাকে ধন্যবাদ, তুমি একেবারে ভোগাইল দিন করেছো। তুমি এলাকার মানুষের এত উপকার করো, ওই শালা আমজাদ মাস্টার তার গ্রুপ আর ওই নাটকের পোলা তোমার বিরুদ্ধে ভোগাইল দিন করে, মানে আমার বিরুদ্ধে ভোগাল ডিং করে। তারা বলে ভূত পেতনি বলে কিছু নেই। বম্বুসি তারা জৈলা যাইব, পুইরা যাইব, ছারখার হয়ে যাইব। ওই আহম্মকদের ছারখার করে দাও, তা না হলে উপর থেকে চাপ দিচ্ছে যেন তোমার বিরুদ্ধে মামলা মকদ্দমা করি। কি করব, জনগণ আমার দেখতে হয়, আমি তো এলাকার এমপি, বোঝোই তো, তা না হলে ভোগাল ডিং হয়ে যাবো। চালু চালু চোখে মুখে বালু, আমি শয়তানের খালু, আমি ওজা মানুষের বিপদ আপদ দেখি, আপনারটা একটু বেশি দেখি, সেইটা বুঝে কাম করেন এমপি সাহেব, তা না হইলে জৈলাপুরে খারখার হয়ে যাবেন। চল তোর হবু স্বামী মুন্নার সাথে দেখা করাই লই। বিয়ের আগে স্বামীর সাথে দেখা করতে নেই, যদি কিছু করে ফেলে। কিছু তো করবই, বিয়ের এলাকায় জাগু ঘরে যুবতী মাই আছে তাগু, যেভাবে ভূতে আসর করতে আছে, কখন যে কি হয়। এই তো কয়দিন আগে খেলার উপর আসর করলো। সব ভুয়া মা, খেলনার উপর ভূতের আসর হয় নাই, আসর হইছে ওই ওজার। এই সব ভূত পেতনি বিশ্বাস করো না তো, সব ওই ভণ্ড ওজার কাম। ওরাই ভূত পেতনি সাইতে আসর করে, আবার ওরাই ওজা সাইতে মানুষের ভূত পেতনি ছাড়ায়। সেই ভয়ে তো আমি অস্থির, কয়দিন পর জোস্তার বিয়া, কিছু হইয়া গেলে ইজ্জত সম্মান আর থাকবো না রে বাবা। মা অত ভাইবো না তো, আমার বোন জোস্নার কিচ্ছু হইব না, কারণ আমি ওজাকে চিনি, ওজারাও আমারে চেনে। ভাইয়া ঠিকই কইছে মা, ভূত পেতনি বাড়ি ঘর নেই আক্রমণ করে, তারপরও ভূত আইলে একেবারে উল্টা ধরে খায় ফেলাম। কি কইছি না ভাইয়া, কি কইছি না, এই খেল না, চল এই জন্য কই যে তো শোন কথা শোন কই যাচ্ছি। আকবর ওরে এত আদর দিস না, তোর আদর পাইয়া যেভাবে লাভ ঝাপ দিতাছে আমার কিন্তু ভয় হয়। মা দোষ না, আমার একমাত্র বোন, কয়দিন পর ওর বিয়া, বিয়ার পর তো আর লাভ ঝাপ দিতে পারবো না, তাই এই কয়টা দিন ওরে আর কিছু কইও না মা।
যেমন ভাই তেমন তার বই, কিছু একটা হয়ে গেলে পরে বুঝবি। হামদু, ভূতের ভয় দেখাইয়া গ্রামের রক মায়া গো নষ্ট করতাস, কি পাপ করতাস পরে চারটা পাবি। হেদু, তুমি বুঝি খুব ভালো মানুষ, তুমি মনে হয় বেস্ট যাবা। ইচ্ছা আছে কথা কথ না গে। হামদু, তুই এইটার দিকে নজর দিস না, এই মেয়েটা আমি ভালোবাসি। এক লগে দুই যারে বেটা, এইটার বান্ধবী বলে তুই ভালোবাস, ভালো যে বাসা বুঝবো কেমনে কেমনে। এই যে দেখ তোমার আমি ভালোবাসি। তোমাকে মতলবটা কি? হামদু হয় তুই ডিস্টার্ব করিস না, তুই আমার দুলা ভাই, রাধি যা এই আস। আল্লাহ রে, যদি আর কোনোদিন ফাইজলামি করো তাহলে তো আমি জুতা মারুন। সি সি সি, মাইয়া লোকের থাপ্পড় খাইছো, মরিয়া যা, গলায় ফাঁসি দে। ফাঁসি দেবো না, এই মেয়েরে খাইছি ওর বান্ধবীরও খাইছি। ও কেমনে কেমনে তুই বহেন কি বইতে শুধু ব, আমি দেখা এই যে এমনে আমার বুতের আছে, আমার বট গাছের বুতের আছে, আগুনে গেছে। আমি সব কাইটটা ফালামু, সিরা ফালামু, ওই ভুলি আমারে ছেড়ে যাস না, যাস না। তুই আমার সোহাগী, তুই আমার রশিয়া বন্ধু, জানের জান, কলিজার টুকরা, তুই যাবি না। ওরে বাসা, ওর পরিবার বার বাচ্চা না খাইয়া মরবো। মরবো না, মরবো না, ভূত আমার পুত, পেত্নি আমার জি, আমি ওর সাথে আছি, ভয় আবার কি? চালু চালু চোখে মুখে বালু, আমি ভূতের খালু। ও তুই কে ধারে হেদু রূপে ভর করছস, ক তুই করতে আইছস ক। আমি সজল ওই ভুমাবাড়ির বটগাছে থাকি, 20 বছর আগে যুবক থাকতে মইরা গেছি, আমার সাদ আল্লাদ পূরণ হয় না। আমি ডেঙ্গু, যা ভূতেরে করি সোজা, এখন কি চাস তুই? পূর্ণিমার রাইতে নাচ গান ইস্কি 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 আমারে খুশি করব, শখ করব, তাই আমি এইখান থেকে চইলা জামুগা। চুপ চুপ, তুই এলাকা ছেড়ে যাবি কা? জামুগা 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 জামুগা, যা যা জুগার কর, যা ঘুম বসি। এই তো দাঁড়া কই যাচ্ছি, আরে দাঁড়া না, আরে কথা আছে তো, আরে শোন। আমি শয়তানের গুরু, ভাবিস না মানুষ আমি সোজা, আমি ভূতের বড় ওঝা, ওই আমি ভূতের বড় ওঝা। বরতলা ফালাই দিয়ে আয়, ভূতে
ভূতের দোহাই দিয়া ওজায় সব কাম করতেছে। আইছা তুই তো ভোগালি, তোর কাম হইল মানুষের চুল কাটা, অর্থাৎ নাট্যগিরি করা। তুই কি জ্যোতিষ? কে মানুষে জানি ফেলেছিস? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি থাকলে যে কোনো লোকই বলে দিতে পারে মেয়েটা কেন খুন হলো আর কারা খুন করলো। খুন কারা করেছে তা ওই ভোগালি দিকে নাট্যি ভালো জানে। ও নাট্যে না হয়ে বুদ্ধিজীবী হওয়া উচিত ছিল। নাপিত বইলে তো খাড়ো করতেছেন কেন? অসময় পারে না হারাইলে আপনার তাইতে অনেক বড় কিছু হইতে পারতাম। চুপ বেয়াদব, উপর শুধু হাত তুলতে পারবেন এমপি সাহেব, তার পাইতে বেশি কিছু করতে পারবেন না। এই এলাকার যুবতী ভাইয়াগো উপর নির্যাতন হইতাছে আর তার প্রতিবাদ করলেই মৌলবি চাচার মতো ফাঁসিতে ঝুলা মরতে হয়। কি কথা বলিস রে, এই মরা মানুষের সামনে পাগলের মতো আমল দল বলিস না, এই মূর্তরে কষ্ট দিস না। কষ্ট যা পাওয়ার তা তো এই মেয়ের মা পাচ্ছে, আর কত মানুষ মারা যাবে, আর কত নারীর ইজ্জত হারাবে, তাই এলাকার মানুষের কাছে জবাব দিয়ে যান এমপি সাহেব। কি জবাব দেব? ভূত পেত্রীর সাথে যুদ্ধ করবেন আপনি? তাহলে ভোগাল দিয়ে নাচতে আর আপনি জনগণের জবাব দেন। এই মেয়েরা দাঁড়া, এতে ওদের পেশাল না শুনে কবর দিয়ে ব্যবস্থা করুন। সখীপুর গ্রামে ভূতের উপদ্রবে লোকজন অতিষ্ঠ, খুন ধর্ষণ ঘটেই চলেছে, পত্রিকায় লেখালেখি হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, ভূত নিশ্চয়ই কারো গলায় বা পেটে চাকু বসিয়ে খুন করে না। কিন্তু স্যার, ওই এলাকার মৃত্যুগুলি স্বাভাবিক নয়, কাউকে ফাঁসি দিয়ে মারছে, কাউকে গাছে তুলে, মনে হয় এগুলো ভূত পেত্নির কাজ। আরে রাখুন, ভূত পেত্নি নয়, এসব মানুষেরই কর্মকাণ্ড, নিজের স্বার্থ হাসিল করার জন্যই খুন করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ভূতের আশ্রয়ের কথা বলে ওঝা দিয়ে মিথ্যে ঝাড়ানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পেয়েছি তদন্ত করার জন্য, কিন্তু এলাকার এমপি মিজু সাহেব বলছেন এলাকার মানুষ বিশ্বাস করে ভূত পেত্নি আছে, উনি কি করবেন? স্যার, ওই মিজু সরকারের জন্যই তো আমরা কিছুই করতে পারছি না। আমাদের মধ্যে এমন কোন অফিসার আছেন যিনি জাদুমন্ত্র জানেন, ভূত পেত্নির সূত্র ধরেই আবিষ্কার করবে আসল রহস্যটা কি? জি স্যার, আমাদের অফিসার রেজা জাদুটনা ও ভৌতিক কর্মকাণ্ড দেখাতে পারে, এমন খুব সাহসী। আমি রেজা স্যার, আমাকে দায়িত্ব দিলে আমি যেতে পারি। পারি মানে? তোমাকেই দায়িত্ব দিলাম, তুমি প্রস্তুত হয়ে নাও, দেখো ওই এলাকার মানুষগুলোর কোনো উপকার করতে পারো কিনা, আমরা তোমার সাথে আছি। কলসি ফুটা কইরা দিমু পানি পড়ব ভাইয়া রে, থাম হালাবো বগুলোকে চললে তো কিছুই শেখো নাই। আরে সব থাক, আমি শিখছি, আমি যা পারি তুই তা পারবি না। কিরম? যেমন ধর আমার চোখ বান্ধা দিলি আমি হাত দা ধরে কইতে পারি কোনটা শহরে কোনটা গ্রামে। পারলে বাজি ধর। ধর বাজি, আমি রাজি, বাজি ধরলাম। যদি চোখ বাইন্ডা কইতে পারো কোনটা বেডা কোনটা বেডি, তাইলে তোর 100 টাকা দেবো। আচ্ছা, আমি যদি না পারি আমি তোর 100 টাকা দেবো, দে আমার গামছাটা চোখ বাইন্ডা দে। এখন যাও, ঠিকভাবে দিছস তো? মজাটা দে, মদ না। ওই কিছুই তো পাই না, এমন এক আন্ধা কামে আইলাম। মাফ করে দেন, মাফ না করলে এই পা আমি ছাড়তাছেন। যত সব আহাম্মো শালাকে মেরে জেলে ঢুকাবো। লুসি, তুই হঠাৎ করে না বলে কে জাগিয়ে তুই কাকে জেলে দিয়ে বলছিলি? একটা পাটির লোক আমাকে ধরে বলে কি না এটা বেটা না বেটি। গ্রামের মানুষ তো ছোট ড্রেস পরা দেখেছে তাই বুঝতে পারেনি। জাগিয়ে তোর যাওয়ার কথা লন্ডন, সেখানে না গিয়ে এখানে চলে এলি। হ্যাঁ মামা, হঠাৎ করে মত পাল্টালাম, প্রতিদিন পেপারে খবর ছাপছে তোমার এলাকায় ভূত পেত্নি মানুষ খুন করছে, তাই নিচ্চকে ভূত দেখতে এলাম। ভাবছি ভূতের উপর একটা বই লিখবো। কি? ভূতের উপর বই লিখবি? হ্যাঁ, কিন্তু এলাকার যা অবস্থা, তুই যুবতী মেয়ে, তোর উপর যদি কিছু হয়ে যায় তাহলে তোর বাপ মার কাছে ছোট হয়ে যাবো। মামা, তুমি কি ভূত পেত্নি বিশ্বাস করো? আচ্ছা মামা, ভূত পেত্নিরা কি যুবতী মেয়েদের বেশি পছন্দ করে? কি করে বলবো, নিজ চোখে তো ভূত দেখিনি। যাত্রা যাত্রা যাত্রা,
সুদূর মানিকগঞ্জ থেকে আগত নারী পুরুষ সম্মিলিত যাত্রাপালা আজ রাতে দেখতে পাবেন ভাগ্য লক্ষ্যপেরার শেষ যাত্রাপালা আনারকলি। আরো দেখতে পাবেন যাত্রাপালার বিশেষ আকর্ষণ প্রিন্সেস লাকি খালের নৃত্য। মামা মামা আমি যাত্রা দেখতে যাব। যাত্রা দেখবি? সি 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 সি, তুই যাত্রা দেখলি আমার মান ইজ্জত কিছুই থাকবি না। নি মামা, যাত্রা হচ্ছে গ্রাম বাংলার লোকদের একমাত্র চিত্ত বিনোদন, তাছাড়া যাত্রা আমাদের প্রাচীন ঐতিহ্য। আমি যাত্রা দেখতে যাবই। জয় মামা। রা, থ্যাংক ইউ মামা। না না না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। রানে না যাও বড়া না, আপনি কিছুতেই বঙ্গরাজ্যের বাদশার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন না। ওই যাত্রা বন্ধ না, নাচ দেখা। থামেন থামেন আপনারা ভাইরা, শুনুন, এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন বাংলার শ্রেষ্ঠ নৃত্য শিল্পী প্রিন্সেস লাকিকা। আরো বিশেষ বিশেষ ঘোষণা হলো, প্রিন্সেস লাকি খানকে যে নেচে হারাতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার। 50,000! ছেড়ে দিলাম। ও বাঁচা গেল,
আমি তো ভেবেছিলাম আমাদের ভূতে নিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম পেতনি। আরে না না, ওর ওইটা যে ভূতের সাঙ্গ বাঙ্গ, মাইনে চামচা 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 ঠিকই, তবে ভূতের না, মনে হয় ডেঙ্গু ঝাড়। এই সত্য কথা ক, ওই চ্যাংরা পোলা গুলা কি তগ গায়ে হাত দিছে, মার খাই চস, মার খাই চস। না ওরা পাবলিক রাতে ধরা পড়িয়া যাইবে বললা, ওরা কাইজে পড়ছে। হ্যাঁ বাবা, হামদু ঠিকই কইছে। হামদু তুই যা, ওই যাত্রার মাইয়ারে আমার কাছে লই আয়, আমিও না দেখো নাচ দেখো। দাঁড়া, সি সি সি, আমি এলাকার জনপ্রতিনিধি, তুই আমার ভাগ্নি হয়া এইরকম হোল্ডিং করে দিয়ে যাত্রা দেখতে যাস, আবার নাচানাচি করিস। মামা কোনোদিন যাত্রা দেখিনি, তাই দেখতে গিয়েছিলাম, দেখে খুব ভালো লাগলো তাই নাচলাম। দেখে ভালো লাগলো আর বেপর্দা মায়া হয়ে হাজার হাজার লোকের সামনে নাচতে শুরু করলি, লজ্জা সর মাথা খেয়ে ফেলেছিস, তোক ভূতি ধরবি না তো আমাকে ধরবি। আঙ্কেল আসলে কি ওরা ভূত ছিল যারা আমাদের উপর আক্রমণ করেছিল? আসলে ভূত এইভাবে তারা বেকা হয়ে চললি অন্য কিছু হতে পারে। আঙ্কেল আমার সম্পূর্ণ বিশ্বাস হয় না, এসেছি কয়েকদিন থাকবো এখানে, আব্বা এত বড় প্রজেক্ট করেছে, আর গ্রামটা ঘুরে দেখবো না? দেখ কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি নিজেই তো ভোগালি হয়ে যাব। যাব আঙ্কেল, যাই। যা, সিঁড়ি এখানে এসে আমাকে না বিপদে ফেলে দেয়। আমি নৌকায় উঠব। সবাই ভূতেরে খুব ভয় পায়, নতুন কেউ আইলেই ওরা ভয় দেখায়। তোমার নাম কি? আকবর। নাম শুননার কি লাভ, আপনারা এত বড় লোক, আমাকে লোকে কি আর আপনাকে মিলন হইব? এত তাড়াতাড়ি মিলন হয় না, সময় তো এখনো অনেক বাকি। অপেক্ষা আবার আমার ভালো লাগে না, যাবামো ঝটপট নগদের উপর। তোমাকে দেখতেলাম লাকি, তুমি খুব সুন্দর নাচো। আপনিও খুব ভালো নাচেন, পুরা যাত্রা প্যান্ডেল আপনি নাচায় তুলছিলেন। সেদিন ওই ছেলেগুলো আমাদের না বাঁচালে ওরা যে আমাদের কি করত। সাবুত কল্যা যা, ওই মাইয়া নাচ গান ফুর্তি করো, তোর উপরে ভূতের আসর হইছে। কি কইলেন? ভূতের আসর? আমার উপর নাই। হয় হয় ভূতের আসর হইছে, এর লিগে তোর যাইতে হইবে। কই যাইতে হইব? ও যা বাবার কাছে। না আমি যাব না। তোর যাইতে হইবে, হেইয়ে না হইলে জোর করিয়া লই যামু। ও জবাবাই তো নাচ দেখিয়া ঘুষিয়াইয়া বুঝ হারাইয়া দেবে। খবরদার ওর গায়ে হাত দেবেন না। আমনে আবার এই এর মধ্যে হারলেন কে? জান দে, ওখানে জান দেই। আহ!
রাগ উচিত না কি করতে জানোর ভূতের ভয় বস ওই মাইয়ার মামারে ভূতের ভয় দেখাইলে মামায় পাগল হইয়া আবল তাবল কইব তখন ভূত জারণের লাগিয়া সেমরি আমার কাছে আইব আমি কোন দিকে দেখতেছি আমি কোথায় আমি মারে আমি তো গাছে উঠিলাম আমার পুতে তোমার মামারে বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি ডেঙ্গু ওজার কাছে লয়ে যাও যাও আমার মামারে কাল রাতে ভূতে গাছ উঠায় রাখছিল দয়া করে জায়গা দেন আর যদি না ধরে কি জানবেন এই ঝেমরি নাচ করে তাইলে তো এই নষ্টা মাইয়ার লাইগা ভূতে মামার উপরে আসর করছে আরে তোর বাগনির লাইগাই তো তোর উপরে ভূতের আসর হইছে বল এই বেটার উপরে তোর কোন আসর নাই এই প্যারাতে কোন আসন নাই আসন নাই পাগলিরে পাইলে পাগলা খুশি পাগলা মামার বাড়িতে যা ডাকার সঙ্গে সঙ্গে আমি যা বাগনিটা ভালোই আছে তুমি কিসের জন্য ভয় পেতেছো আরে ডেঙ্গু যা ভুয়া আমাকে কিছুই করতে পারবো না পারবো না ভূতেরা পুরুষ থেকে মাইয়া গরে বেশি ধরে
বেড়া বুঝছো? তুমি ঠিকই কইছো। যেমন আমি এক ভূত, তোমারে সুন্দরী পাইয়া তোমার উপর আসর করছি, তুমি ছুটটা যেতে পারবা না। আমি তোমারে ভালোবাসি। যা, তুমি আমারে ভালোবাসো? দূর বেটা, গেলি না ওঝারে ডাক দিমু। আহা কি সুন্দর বানাইছে কোন কারিগর, এই মন ঢেউ খেলে যায় হৃদয়ের সঙ্গে। আরে রে, এই মন ঢেউ খেলে যায় হৃদয়ের সঙ্গে। করিস না জ্বালাতন, লাগে ভুকি শিহরণ, খেলবো না কোনো খেলা আমি তোর সঙ্গে। বয়স কেবল উনিশ কুড়ি, ফুটলো যে তোর প্রেমের কুড়ি। হইল পাগল এই দেহ মন, রূপ দেখে তোর হইলাম পাগল, চলিস কেন আঁকা পাকা সঙ্গে। জীবন দিন আমি তোর জন্যে, কেউ খেলে যাই হৃদয়ের সঙ্গে। আয়না চলে আমার কাছে, তোর জীবনে আমি আছি, থাকবি সুখে সারাটি জীবন। কোনো খেলায় আমি তোর সঙ্গে, সুন্দর মন কেউ পেয়ে যায় হৃদয়ের সঙ্গে। করিস না চালাতন, লাগে বুকে শিহরণ। করিস না চালাতন, লাগে বুকে শিহরণ, খেলবো না কোনো খেলায় আমি তোর সঙ্গে। এই পর্যন্ত 200 দর্শন হয়ে গেল, ব্যাপার দেখছি। আর একটা মনে বাল ব্যাপারে দর্শন, গ্রামে দর্শন, নদী তো দর্শন। হামদু, কি করে এলি? পাপের বোঝাটা একটু বাড়ালি। আমার শরীরটা ভালো না, তাই আমি পানিতে নামলাম না। আমার কাছে কেন আইসো? কি ব্যাপার, কি হয়েছে? এমপি সাহেব, এই ভূত পেতনি রাত থেকে আমাকে বাঁচান স্যার। কতদিন ধরে আমরা রাইতে ঘুমাইতে পারি না। এই তো সেই দিনও লাখির মা মারে ভূতে গাছে উঠে রাখছিল। তা আমি কি করব, আমি তো মানুষ, ওরা তো ভূত পেতনি। না, ওরা ভূত পেতনি না, ওরা মানুষ। মানুষরাই ভূত পেতনি সাইটা গ্রামের সবাইরে ভয় দেখাইতাছে। মানুষরা যখন ভূত পেতনি সেজে ভয় দেখাচ্ছে, তুই বসে আছিস কেন? ধর গিয়ে। আপনার শক্তি আমার থাকলে আমি ঠিকই ধরতাম, মানুষে বুঝাইতাম এই সবই কারসাজি। বাবা, তুই এবার ভোগালটি গলি কবে? আজকাল তুই এত শক্তি কোথায় পাস? আমার সামনে চিৎকার করে কথা বলিস, সাহসের কি আছে? এমপি সাহেব, সত্য কথা বলার অধিকার আমাদের সবারই আছে। নতুন ভোগালডিং, আমরা এলাকার যুবকরা একত্রিত হয়েছি, আপনি আমাদের সাথে থাকলে ভূত পেতনি সব পালাইব। আমরা তো শুনছি আপনার কাছে অর্ডার আছে ওদাকে গ্রেপ্তার করার জন্য, আপনি ওকে ধরতেছেন না কেন? বোমকুশি চালু, চোখে মুখে বালু, আমি শয়তানের খালু। এমপি সাহেব, কি ব্যাপার ওজা? কোত্থেকে? ভূত পেতনি লয়ে যখন এত কথা হইতাছে, তখন জানবার হইলাম। ওরা অভিযোগ করছে, আমি শুনছি। আচ্ছা ওজা, ভূত পেতনির সাথে আমি কি করব? আমি পারি বেশ কিছু লোককে ভোগালডিং করে, না মানে অ্যারেস্ট করে শহরে পাঠাতি। কি পারেন লোকজনে অ্যারেস্ট করাইতে? লোকজন বলতে কি বুঝাইতে চান? সরাসরি কন, সরাসরি কন। বলেন স্যার, বলেন, সত্য কথা বলেন। এই সত্য কথা কি? সত্য কথা হইল, উপরে নির্দেশ আছে, বেশ কিছু ওজাদের ভোগালডিং করে অ্যারেস্ট করলি,
এলাকায় ভূত প্রেতই থাকবি না রে। তারা বলছে এই এলাকায় ওজারাই ভূত প্রেতই ভয় দেখাচ্ছে। অর্ডার পালন করেন ওই নেতা, যারা ভূত প্রেতনি তারাই হ্যাগো উল্টায় রেস করাবেন, করেন ক্ষমতা থাকলে রেস করেন। চালু চক্ষে মুখে বালু, দর দর সব শয়তানদের দর, ভালো মানুষের দরিষ্টা, ভালো মানুষের দরিষ্টা। হামদু বসের ভাই কারবার করতে হইব। ওস্তাদ বস কে না, ওই এমপি সাহেব খবর পাইছে আমার ওজাপট্টি উঠাই দিব। আরে আমি হলো বসের বস, বিগ বস। হয় বিগ বস কি ভয় দেয় তুমি এই মরে কয়েন দেই? ভূতের কামটা এমপির ভাগ্নির উপরে চালা, ভয় পাই আমারে ডাকবো, আমি মাইয়ার ভূত জ্বালায় দিমু, এমপি ভয়ে চুপ সাজাইব, হেদু তোর সাহায্য করব। যা সত্যি বলছিস তো? হ্যাঁ মামা আমি সত্যি বলছি, কালো আলকাল্লা পরে আমাকে ভয় দেখাচ্ছিল। শেষ পর্যন্ত ভূত আমার ঘরে ঢুকেছে। পাগলিরে দেখলে পাগলা খুশি, তুইয়া বুঝতে রাখছি এখন খালি মন্ত্রটা পড়বেন যাইতে আসি। ওঝা বাবা ভূত, ওঝা ভূত ভূত। যুবতী তুমি শুয়ে থাকো, নড়াচড়া করো না, মনে মনে ওঝা ওঝা জপ করো। ওঝা বাবা কথা অমান্য করো না, অমঙ্গল হবে। বলো কোথায় কোথায় ভূত ধরেছিল? আমার কাছে সত্য কথা না বললে আমি জানতে পারবো না। এইখানে। আচ্ছা এইখানে যা ভূত, চলে যা চলে যা। ওকে বাবা ভূত সত্যি চলে গেছে? আর ভয় নাই, অমান্য করো না, না বিপদ হবে। আয় তাবিজ, এই তাবিজ পইরা থাকবা, পরে সাইজ করুম। এই জানো কাল রাতে না একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। কি ভূত পেতনি ধরছিল নাকি? আরে 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 তুমি জানলে কি করে? আমি অনেক কিছুই জানি। জানো ভূতের কাটা হাত আমার সারা শরীরে সুড়সুড়ি দিয়েছিল। তাইলে তো তোমার ইজ্জত শেষ। তাই কি যে ভয় পেয়েছিলাম আমি তো অজ্ঞান। পরে ওঝা বাবা এসে আমাকে ভালো করে দেখে শুনে একটা তাবিজ দিয়েছে। ভন্ড ওঝায় তাবিজ দিছে? হ্যাঁ। এদিকে আসো। আরে এদিকে আসো, তাবিজ তো আমার কোমরে। কি করছো তুমি? আকবর আকবর এটা ফেলো না। ওই ভন্ড ওঝার তাবিজ তোমার শরীরে রাখো না। আকবর প্লিজ এটা ফেললে আবার আমার ক্ষতি হতে পারে। আকবর আমার কথা শোনো। শালা ভন্ড খেতা কি না? তুমি কি করলে? ওঝা বাবার পড়া তাবিজ তুমি ফেলে দিলে, এখন যদি আবার আমাকে ভূতে আসল করে তাহলে আমি আবার কোথায় তাবিজ পাবো? আমার যদি কোনো ক্ষতি হয় তুমি দায়ী থাকবে, তুমি দায়ী থাকবে। কথাটা মনে রেখো। লুসির মাথায় ওঝার বুঝতা পাইলো কে? আমার তাবিজ, আমার তাবিজ।
এখন আমার কি হবে? আকবর কি করলে? লুসি, আই লুসি, আমার তাবিজ, আমার তাবিজ। লুসি, ইস, জোরে গা ফুরিয়ে যাচ্ছে, ভয়টাই পাইল নাকি? শেষ পর্যন্ত ভয়ালি কিছু হয়ে গেল নাকি? লুসি, 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 এটা কইছে, এটা বুঝছি কে? এই তা কিছু হয়নি, এই দেখা বাকি। আমি দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছি, আমার তাবিজ। হুজুর, এই শেষ পর্যন্ত ভূত পেতনি আপনার বাড়িতে হামলা করছে। তো কি হয়েছে? না মানে ভূতের ভয়ে দাড়ি কামাইতেছেন না, টেনশন আছেন। চুপ, শুয়ের বাচ্চা, দাড়ি কাটে নাই মনে নাই? এই আমদু যা তো, নাচতে সাল আকবরকে ধরে নাই। তুমি আমার মারলে মনে হয় আদর করতেছ। আরে শোন পাগলি, তোর কি কি পছন্দ তুই আমারে ক, তোর বিয়াতে আমি সব কিনা দিমু। আইসা ভাইয়া, কমু সময় লি কমু। আকবর, এমপি সাহেব বলাইছে চুলদারি কাটা লাগবে, সেট করিয়া আয়। ও জাগিরিও করো, আমার এমপির চান্স আমিও করো। যাবা দাদা, বাজে লোকের চুলদারি আমি কাটি না, অন্য লোক দিয়ে কাটাইতে ক। আকবর যা বাবা, তুই না গেলে আবার বাজে কথা কইব, বেয়াদব কইব। মা, আমরা গরিব মানুষ, আমাগো সব দিকেই বিপদ। যা বাবা যা, আমাগো কামি তো মানুষের চুলদারি কাটা। আসো না পিতা আসো, পয়সা বেশি বাবা। এত পয়সার লোক খবর পেয়ে ছুটে আসলে? আরে মেম সাহেব, পয়সার লোভ এই দুনিয়াতে কান নাই, তাছাড়া আমি তো নাপিত, চুলদারি কামানোই তো আমাগো পেশা। আসো মামা, মামা নাপিত সাহেব শুনো, মামা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে তারপর চুলদারি কেটো। আরে ঘুমাইলে তো আমার জন্য বেশি সুবিধা, আরাম পাইবো, টের পাইবো না। তার মানে? না মাইনে ঘুমের মধ্যে কাটাকাটি করলে আমার জন্য ভালো। ইয়ে আপনি বৈশা দেখেন, আমার কাম আমি করি। আপনি বলেন দেই। আরে ভয় পাইনি, ভয় পাইনি, তোকে ডাকিছি দাড়ি কাটার জন্য। দাড়ি কো, দাড়ি কো। আপনার দাড়ি কই গেল সেটা প্রশ্ন না, প্রশ্ন হইতাছে এই যে আপনার দাড়ি কামাই দিলাম, আপনি টেরো পাইলেন না? টের পাইলে কি ভয় পাতাম? তা ঠিক, দাড়ি আমি কামাইছি, আপনি ঘুমাইতে ছিলেন, তাই সময় নষ্ট না কইরা দাড়ি কামাই দিলাম। এই জন্য অবশ্য আমার ধন্যবাদ দেওয়া উচিত। চুপ করে ডাক্তার বাচ্চা, তোর এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া আমার গালে হাত দিছিস? ধমক দিয়ে না সাহেব, নাপিতের কাম হইলো মানুষের মাথার কান ধইরা চুল দাড়ি কামানো। ভাই বিয়াদব, তুই জানিস তুই কার সামনে দাঁড়া কথা বলছিস? আমি এলাকার এমপি, জনগণের প্রতিনিধি। আরে সাহেব, আপনি এমপি হইয়া ভয় পান, তাহলে আমাকেও কি হইব? ওই আপনার বাচ্চা, এই মুহূর্তে এখান থেকে বাড়ায় যা, তা না হলে তো ঘাট ধরে বাইর করে দেবো। থাক সাহেব, ঘাট ধরনের দরকার নাই, আমরা ছোট লোক নাপিত, আপনি ঘাড়ে ধরলে আমার মেজাজ খারাপ হইব, তখন আপনার সাথে বড় ধরনের বেয়াদবি করে ফেলাইতে পারি।
আসি স্যার। মামা, ও তোমার সাথে এত বড় বেয়াদবি করলো? আরে রাখ, ওকে আমি ভোগালনি করে ছাড়বো। এখানে কি মেয়েদের চুল কাটা হয়? জি জি আপা। আপা কি ম্যাডাম বলবে? জি জি ম্যাডাম। তোমাদের হেড নাপিত কোথায়? আমি চুল কাটবো। জি ম্যাডাম। তা আসেন ম্যাডাম, আসেন আসেন। থ্যাংক ইউ। আসেন ম্যাডাম, আসেন বসেন। মানে আমি আপনার শরীর হবে না, শুধু চুল কাটো। জি আচ্ছা। চিন্তা করবেন না ম্যাডাম, এমন ভাবে চুল কাটা দিব এবার। আরে ও রূপসী কাঞ্চা সোনা, আরে ও রূপসী কাঞ্চা সোনা, ইচ্ছা কষা কইর না। আমি তোমার প্রেমে পাগল দিওয়ানা মস্তানা। উথাল পাথাল ঢেউ, আরে উথাল পাথাল ঢেউ, ওই চেহারাটার মুখের কথা আমি শুনবো না, আমি শুনবো না। অন্তর বেঁধা যাবে যৌবন রে তোর ধরুন, তুই বড় এসে আনা। আমি জানি রে তোর ধরুন, তুই বড় এসে আনা। পানি দিলে আগুন নিবে গুণী জনে কয়, আর সর্বলোকে কয়। আর কতকাল প্রেমের আগুন চাইবা রাখা যায়, আর চাইবা রাখা যায়। আমি তোমার প্রেমে পাগল দিওয়ানা মস্তানা, আমি তোমার প্রেমে পাগল দিওয়ানা মস্তানা। আমি তোমার প্রেমে পাগল দিওয়ানা মস্তানা, আমি তোমার প্রেমে পাগল দিওয়ানা মস্তানা। কি বলছিস তুই? আমার মান সম্মান সব ভোগালি হয়ে গেল একটা নাপিতের সঙ্গে আর ভাগ নিয়ে পড়ে। হয় মুই নিজের সোহে দেখছি বললেই আমনেরে কইতে আসি, তা না হইলে ওই ছোট লোক নাপিতের লগে প্রেম মুই বিশ্বাসই করতাম না। চুপ করুন আপনি, নাপিতরা কি মানুষ না? মানুষ কিন্তু ছোট লোক, ছোট জাত। তার আগে তুই বল, বোঝা বলছে সব সত্যি কিনা? বস সত্য মিথ্যে হ্যামোর ডিজি গেল, আমি এমনি নিজের লোক বললাম, আপনার বাগনির বিপদ দেখে সোজা চললাইলাম। বিপদ তো অবশ্যই, আমার ভাগ্নি ওই নাপিতের সাথে মেলামেশা করছে। বমঘুষি চালু,
চোখে মুখে বালু, মেলামেশা কইরা ওর উপরে জিনের আসর হইছে, খারাপ ভূতের আসর, খারাপ ভূতের। বলো কি ওজা, ওর কিছু হয়ে গেলে ওর বাপ মা তোমাকে ছাড়বি না নে, কি বিপদ। আরে ওকে জলদি ধরো। পূর্ণিমা রাইতে চইলাইছো পাগলি রে পাইলে পাগলা খুশি বুম খুশি, বাত্তি নিবাইলে সবাই খুশি, বাত্তি নিবাইলে সবাই খুশি। ডেঙ্গু ওঝা, তোকে আমি দেখে নেব। ওজা বাবা লই আইছি, একটু জার ভোগ করে দেয়। এই মাইয়া যেখানে সেখানে, তাই ভূতের টার্গেট হয়েছে এলাকার যুবক পোলা গলগে ফষ্টি নষ্টি করে, তাই ওর ভূত ছাড়াইতে সময় লাগব। যন্ত্র মন্ত্র এগুনা ফুল হয়ে যা, আবার আগুন হয়ে যা। শিগগির হুজুরের পায়ে পড়ে এই নালি কিন্তু বিপদ হইব। আইজিন তুই যা, তুই যা, আমিও যাই। হুজুর একটু ভালো মতো ঝাড়ফুঁক করে দিয়েন। বাবা আমাকে বাঁচান, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভয় নাই, ভূত আমার পুত, পেতনি আমার জিন, ডেঙ্গু যার কাছে আইছস ভয় আবার কি, বন্ধ কর। বাবা 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 কি করছেন? ভূত ছাড়াই নু নরম চরণ বাবা। চলো পালাই। তুই তুই কি করে লুসির সাথে আসলি? লুসির সাথে শুধু আসি নাই, লুসির ইজ্জত বাঁচাই লই আইছি। ওর ইজ্জত বাঁচাইছিস মানে? খুলে বল। ভূত সারানোর জন্য ডেঙ্গু ওঝার কাছে পাঠাইছিলেন, সেই ওঝা নিজেই লুসির ইজ্জত নষ্ট করতে চাইছিল, আমি বাঁচাইছি। মিথ্যে কথা, ওজা আমার লোক, ও আমার ক্ষতি করতে পারে না, তুই মিথ্যে কথা বলছিস। মিথ্যে নয় আঙ্কেল, ও সত্যি বলছে, ওরা ভালো মানুষ না, ওরা ভণ্ড প্রতারক। কিরা ভণ্ড কিরা ভগালটিং সেটা আমি ভালো জানি, তোর কাছে জানতে হবে না। শোনাঙ্গ বামুন হ্যাঁ চাঁদে হাত দিতে যাইস নে, সে হাত আমি কেটে ফেলবো। কাটতে পারবেন কিনা জানি না, কিন্তু যে বামুন চাঁদে হাত দেয় সে বামুনের হাত অনেক শক্ত স্যার। তুই বার হয়ে যা বাড়ি থেকে, তা না হলে ঘাট ধরে বাইক করে দেবো ডাকতে। আমি নাপিত হইলেও আমার মান সম্মান আছে, যে হাত আমার ঘাড়ে উঠব সেই হাত আমিও কাইটা ফালাইতে পারি, কথাটা মনে রাখেন। শালার বগাল দিন নাকি কেমনে লয়ে গেল বুঝতে পারলাম না, মাতাল ছিলাম। বস ওই নাপিত পোলার সাহস কেমনে হইলো, শালাই কি বোঝে না? আপনি কে দা পিয়াদ বয়ে গেছে, অল্প বয়সে পাইকা গেছে, এই ফল হনে না খাইলি গেরা জ্বালা যাইব। নাপিতের পোলা তো আমার কাছে মশা, হাতের তালুতে লয়ে থাপ্পর দিলে থেতলায় যাইব। শুনলাম ওর একটা সুন্দরী বইন আছে। আছে মানি? পরের ঘরে যাইতেই হইব, তোমারে সাইরা আমারে সাইরা আমি থাকতে পারু না মা। আকবর কাজী সাহেব তো হনাইল না বাবা, তুই একটু কাজী বাড়ি যা, কাজী সাহেব একটু ডাক কেলো। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এখনই চাইতেছি। চল আমিও যাবো তোর সাথে। চল
কি সুন্দর লাগছে রে। আপনারা যান, আকবর ও বোন যদি ফিরে আসে তাহলে আপনারা যা যা দিচ্ছেন সব ফেরত পাইবেন। তুই ফিরে আইসো? আমি ফিরে আইসি, আমার না বিয়া মা। আপনারা আপনারা সবাই হা করে কি দেখতেছেন ভাই? আমার জামাই কই? আমি কবুল করবো, আমি কবুল করবো। দেখো জোসনা, আমরা তোমার লগে বিয়া দিতে রাজি না, আমগো একটা সমাজ আছে। ওই সমাজপতিরা, আপনারা কি আমাকে এই সমাজের মানুষ মনে করেন না? আমরা এই সমাজের মানুষ। আব্বাজান আব্বাজান, আমি আপনার পায়ে পড়ি, আমার একবার বউ করে ঘরে নিয়ে যান। আমি আমি আপনার বাড়িতে বান্দির কাম করু, আমার মা ভাইরে কষ্ট দিন না। দেখো মা, সারা রাত বাড়িতে ছিল না, তারা তোমারে নিয়ে গেছিল, তারা কি তোমারে এমনি এমনি ছাইড়া দিতে? মা মা গোস্তার লয়ে করে দাও, এই সমস্ত লোকদের সাথে বোঝা পড়ার কোনো দরকার নাই। এখন জিনিসপত্র একটু ফিরিয়ে দাও। শোনেন মেয়েরা, কোনো মানুষ বিপদে পড়লে এখন সান্ত্বনা দিতে হয়, তাকে দুঃখে শরিক হইতে হয়। হায় রে খোদা, মেয়েটার বিপদ হইল আর সাথে সাথে জিনিসপত্র ফেরত চাইতে আসলেন। যান যান আপনারা। পাগলামি করিস না, দাঁড়া বলে। এই সব আমার কাম, আমার উপর দিক করে কুত্তার বাচ্চা আমার বইনের গায়ে হাত দিছে, আমাকে সব শেষ করে দিছে, পরে আমি ওর আমি শেষ করে ফেলাবো। আকবর সব কিছু করতে পারবি। আকবর ভাই, আকবর ভাই, আমার বোন ঘর তো বন্ধ করে দিছে, মনে হয় ফাঁসি দিতেছে, তাড়াতাড়ি চলো। দরজা বন্ধ করে দিছে।
আমার কথা শোন। ভাইয়া তুই আমার জ্ঞান বাঁচাইলি, আমার বাচ্চা থেকে কি লাভ? লাভ আছে, লাভ আছে রে জোস্না, লাভ আছে। তুই বাঁচলে আমরা বাঁচুম, তুই বললে যে আমরা মরুম রে জোস্না। জোস্না রে তুই মরতে চাইলে আগে আমার ঘরে মার, তারপর তুই মরিস। আমি বাচ্চা থাকলে তোমরা এলাকায় কেউ মুখ দেখাইতে পারবে না, সবাই তোমাদের মুখে থুতু দিব, কেউ বিশ্বাস করব না মা। আমারে কেউ নষ্ট করতে পারে নাই, আমারে কেউ নষ্ট করতে পারে নাই। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি জানি তুমি নষ্ট হওনি, তোমাকে নষ্ট হতে দেইনি। আপনি আপনি কে, এইখানে কি করে আইলেন? আমার বোন জোসনারে কেমনে চেনেন? আমি একজন মানুষ, আপনার বোনের সাথে পরিচয় গত রাত্রে, যখন এই বদমাশরা আপনার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। কে রে জোসনা, এই লোকটি চিনস? মা ক্ষমা কর, ওরা তোর কোনো ক্ষতি করতে পারে নাই কো। মা পারে নাই, উনি আমার ইজ্জত বাঁচাইছে। আপনারে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি এলাকায় নতুন আইছেন? হ্যাঁ, আমি একজন পুলিশের গোয়েন্দা অফিসার, অত্র এলাকার ভূত পেতনি রহস্য উদ্ঘাটন করতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এখানে পাঠিয়েছেন। ভালো কথা, কিন্তু কিভাবে আপনি রহস্য উদ্ঘাটন করবেন? প্রথম টার্গেট ওই ডেঞ্জার ম্যান ওঝা, আসলে ও একজন জাদুকর, জাদুটোনা করেই মানুষের মনে অন্ধবিশ্বাস স্থাপন করেছে। আসলে ভূত পেতনি ভুয়া। ভুয়া তো আমরাও জানি, কিন্তু কিছুই করতে পারতাছি না। আমিও কিছু জাদুবিদ্যা জানি, বাট ওঝার নেটওয়ার্ক অনেক বড়, আপনাদের এলাকার এমপি সাহেবও তার পক্ষে কাজ করে। ওঝার বিরুদ্ধে লড়তে হলে বিশাল বাহিনী গড়ে তুলতে হবে। আমরা আপনার সাথে আছি, সাহস আছে। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একটা মস্ত বড় অন্যায়ের সমাধান পাওয়ার জন্য, একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। পার্টি অফিস এসে অন্যায়ের সমাধান, প্রশ্নের উত্তর, সব যখন জানতে চাচ্ছেন তাহলে বলি ফেলেন। প্রশ্ন এবং সমাধান আপনার কাছে, আপনি এলাকার প্রতিনিধি। আপনি কি বিশ্বাস করেন অত্র এলাকায় ভূত পেতনি সত্যি আছে? আপনি কি উত্তর দিতে পারবেন? ডেঙ্গু ওজার লোকেরা আকবরের বোনকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে ইজ্জত হরণ করতে চায়নি? তোরা কি আবল তোর বলছিস, কে কাক তুলে নিয়ে গিয়ে কি করেছে তা আমি কি করে জানবো? আপনি সবকিছু জানেন সরকার, কারণ ডেঙ্গু আপনার লোক। ওই মিয়া, পার্টি অফিসে ছোট ছোট ছেলের সামনে আপনি আমাকে অপমান করতে চাচ্ছেন? সরকার আমরাও ছোট না বড় হয়েছি, আপনারাই এলাকায় অন্যায় অত্যাচার কইরা আমাকে মতো ছোট ছোট পোলাপানকে বড় বানাইছেন। ভাই সরকার, এটা পার্টি অফিস থানা না। সরকার এই পার্টি অফিস থেকে জনপ্রতিনিধি হয়েছেন, তাই এলাকার কোনো অন্যায় অবিচার হলে এই পার্টি অফিসেই জবাব দিতে হবে। পার্টি অফিসে কি জবাব দেব, থানায় গিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে মামলা করেন গা? না, এই পার্টি অফিসেই আপনাকে জবাব দিতে হবে। ও, আপনি তাহলে সবাইকে আমার বিরুদ্ধে খেপা তুলেছেন। ঠিক আছে, আমি রাজনীতি পছন্দ করি, জনগণ যা বলবি তাই হবি। সবাই ডেঙ্গুজার কাম, আর আপনি ডেঙ্গুজার সালাম। চুপ কর নাট্যে, তোর বিচার আগে হওয়া উচিত। তুই কি করে সাহস করলি আমার ভাগ্নি লুসির দিকে নজর দিতে? আমি যখন না পেয়ে ছোড়ল তাহলে যান আপনার ভাগ্নি রেগে সাবধান করেন, সে যেন আমার কাছে না আসে, আমার আর ভালো না বাসে। আমি জানি, আমি জানি বিচার এখানে পাবো না, আমাকে বিচার আমরাই এত তুলে লমু, কথাটা মনে রাখেন। দেখলেন কত বড় বেয়াদ ভোগালডিং, ও বলে নিজ হাতে বিচার তুলে নিবি। আপনি যে অন্যায় করছেন, ওরা একদিন ওদের বিচার ঠিকই নিজের হাতে তুলে নেবে। আকবর দাঁড়াও, আকবর আকবর, আমি সব জানি, সব শুনেছি, তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। লুসি, এতদিন তোমারে লইয়া অনেক স্বপ্ন দেখছি, আর স্বপ্ন দেখবো না, আমাগোর ইজ্জত মান সম্মান কিচ্ছু নাই, আছে শুধু মানুষের উপর জিদ। পৃথিবীর সব মানুষের উপর জিদ থাকলেও আমার উপর তোমার কোনো জিদ থাকতে পারে না। তোমার উপর আমার কোনো জিদ নাই, আমারে তুমি ভুলা যাও, আমরা গরিব ছোট জাত নাপিত, তোমরা বড় লোক, তোমাকে লোকে ভালোবাসা হইলে আমাকে পাপ হইব। কি বলছো তুমি, ভালোবাসা পাপ? তুমি গরিব হও নাপিত হও তবু তোমাকে আমি ভালোবাসি। সি 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 সি, এই নাই তুই ভালোবাসিস বলিস কি? হ্যাঁ মামা, আমি আকবরকে ভালোবাসি।
দশ বারো টাকা চুল কাটার লোক রে তুই ভালোবাসিস? এই কথা শুনলি আমার এলাকায় আমার মা নিজে থাকবি না রে নাকি? ইজ্জতলা সাহেব, ইজ্জত বাঁচাইতে চাইলে আপনার ভাগ্নির লয়ে যান, তা না হইলে আপনার সামনে আপনার ভাগ্নির ইজ্জত নষ্ট করে দিব। চুপ কর সরলোক, সাহস থাকলি আমার ভাগ্নির পবিত্র শরীরে একটা টোকা দিয়ে দেখ, তাহলে জুতো মেরে এলাকা ছাড়া করবো। এলাকা ছাড়াই যখন করবেন সাহেব, তাহলে তো একটা কালিমা দিয়েই দিতে হয়। উত্তর বাচ্চা, তুই আমার সাথে বেইজ্জতি করলি, যখন ভোগাল নেই হবি কাল তোর বিচার হবি। ওই সে বিচার করি কিরা বোঝায় এলাকার এমপির লগে বেদবি করছে এক নাপিতের পোলা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। ওই নাপিত এমপির বাগ্নির লুসির সাথে প্রেম করবার চায়, এই কথা মুখে আনল পাপ হয়। এই অসামাজিক কাজের লেগা এলাকার ভূত পেত্নির অত্যাচার দিন দিন বাইরেই চলছে। শোনো ওজা, ওই ভোগালিং ছোকরার এমন বিচার করো যাতে অত্র এলাকার কোনো নাপিতের সওয়াল মাথা উঁচু করে দাঁড়ায় আমাদের মতো লোকের সামনে কথা বলতে না পারে। শোনেন এমপি, আমি বিচার করি আধ্যাত্মিকভাবে, আমি ভূত পেত্নি চড়ায় খাই, আমার বিচার নির্ভুল। আমার বিচারে নাপিত আকবর রে একশো একটা জুতার পিটা করতে হইব এবং মাথা নিচু করিয়া মাটিতে নাক ঠেকাইয়া আপনার কাছে মাপ চাইতে হবে। সঠিক বিচার করিছো ডেঙ্গু, আজকের বিচারের পর যদি সওয়াল আমার ভাগ্নির দিকে নজর দেয় তাহলে ওর চোখ আমি অন্ধ করে দেব। বাকি বিচার তো ভূত পেত্রী করব। আরে বেটা নাপিত, শীঘ্রই আয়। এমপি সাহেব, এমপি সাহেব, ওজা বাবা, ওজা বাবা, এমপি সাহেব, আমার ছেলে রে মাফ কইরা দেন, আমরা আমরা এলাকা ছাইরা চলে যাবো। আমার ছেলে, আমার ছেলে আর কোনোদিন ওই মায়ের দিকে ফিরে তাকাইব না। আমার ছেলে মাফ কইরা দেন। মা, তুমি ওই ভণ্ড ওদের কাছে মাপ চাইলা? আরে তুমি ওই না দেশ, ওই কুত্তার বাচ্চা কেউ কাছে মাপ চাইলে এই দেশের উল্টা মাথা দিয়ে নিচু হয়ে যাইব মা। না বাবা, তারা বিচার করে তুই বাঁচবি না বাবা, তারা মাননি গণ্যি ব্যক্তি, তারা তারা আমাদের এলাকার মা বাপ। ওরা মা বাপ না মা, ওরা এই এলাকাটা রে তীর পাতুষা খাইতেছে। আরে এলাকার নিরীহ লোকজন, এলাকার লোকজন অত্যাচার মুখ বুঝতে সহ্য করতেছে। ওই বেটা ভোগালডিং, বেশি কথা কইস না, তুই জানিস না ওজা কিটা আমি কিটা? তিনি সাহেব তিনি, আপনার হইলেন মানুষের পোশাক পরা শিয়াল কুত্তা। এই কুত্তার বাচ্চা, তুই আবার কি কইছস কি কইছস? মাপচা শিগরি মাপচা, তাহলে তোর রক্তে এই মাটি ভিজা যাইব। না আমি মাপতাম না। আমারে মাইরা ধইরা শেষ করে দে ওজা, আমারে শেষ না করলে অনেক বেদ আমার নতুন করে জন্ম নিব। তুই মাপ চাবি না, মাপ চা শালার ভোগাল দি। এবার ভোজ Oh!
আমার সব শেষ হয়ে গেছে, একবার বাইরে ও যারা মাইরা রাস্তার মধ্যে বইরা ব্রিজের উপর নেই। বলো কি চোষ্টা, ব্রিজের উপর নিয়ে গেছে? তার মানে বাড়িতে ফেলে দেবে? আমার ভাইরে বাসা। আচ্ছা আমি আমি দেখছি। আমার ভাইরে বাসা। যা সালা। আমি পানি লিমাইতেছি মা, জোস না, এত রাতে বাইরে যাইস না। জরিনা পা কিছু মনে করেন না, আমার মা অসুস্থ, ঘরে পানি নাই। মা তো অসুস্থ হইবই, অবিও তো মাইয়া বিয়ের আগে ইজ্জত নষ্ট করছো, তবু মেয়ের লজ্জা নাই। ওর জায়গায় আমি হইলে গলায় ফাঁসে দিয়া মজা দেখতাম। যাও 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 যাও, ওর তো খেতাইলাম, নাহলে তো করতে পারি না, সময় মতো আয় ফিরু। দাঁড়াও জোসনা, কেঁদো না, ওদের কথা কান দিও না, ওরা মানুষের দুঃখে হাসে, সুখে কাঁদে। আমি এখন কি করব, আমার তো কিছুই নাই, ঘরে মা অসুস্থ, ভাইয়া পাইতে আছে কিনা তাও জানি না, ভাইয়া কয় ভাইয়া রে পূজারা মাইরা বলাইছে, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। তুমি বাঁচবে, আমি তোমাকে বাঁচাবো। আমি তো পাপি, আমার ভাইয়ের মুখে একবার দাউনের দেখি, আমি বাঁচতে আসি, আমার ভাইয়ের না বাঁচলে আমি বাঁচুম না। তুমি পাপি না, এই পৃথিবীতে আমি একমাত্র সাক্ষী, তুমি তো তোমার ইজ্জত হারাওনি, আমি জানি তুমি সতী মেয়ে। সেদিনের সেই ঘটনার পর থেকে তুমি আমার জীবনের অংশ হয়ে গেছো। জোসনা, তোমার ভাইয়া বেঁচে আছে। কি বললো? আমার ভাই বাইসে আছে, আমার ভাই বাইসে আছে। হ্যাঁ বেঁচে আছে। এখনো বেঁচে আছে, হাসপাতালে নিতে হবে, সুস্থ হলেই এলাকা ফিরে আসবে, শুধুমাত্র ওদের সাথে যুদ্ধ করার জন্য, কোনো চিন্তা করো না। হ্যাঁ জোসনা, হ্যাঁ আপাই তো আসে কেন, তার কুত্তায় দৌড়াইছে, তার চাইতে ও বেশি কামরুক কামেককে দেখা এক জাদুঘর আইছে, লোকজন যা চায় তাহা পয়সা যার পুক সব দিতে আছে। চুপ, নিজের চোখে দেখছস? এ আমি নিজের চোখে দেখছি। চল দেখি কেটা আমার থেকে বড় যা, এক বনে দুই ভাগ থাকলে প্রবলেম হইব। চল লন দেই লন। হকমলা বাবা, আমার মায়াটা মরে গেছে বাবা, আমার মনে শান্তি নাই বাবা, কিছু একটা দেন বাবা। সবাব পারে, এই নে ডিম খায়া শান্তি পাবি। আলহামদুলিল্লাহ বাবা। বাবা আমি গরিব মানুষ, না খায় আছি, আমার সাহায্য করেন বাবা। না খায়া থাকবি না, শিষ্য টাকা দে। বাবা টাকা তো শেষ হয়ে গেছে, কই থেকে দেব? তাংনে লাহি মা তেখ দে বখু জম দে। টেকা, ইয়ে তো টেকা,
বাবা টাকা দেন বাবা, বস্তা ভরে টাকা দেন বাবা। ভরিস না, তাহলে জৈলা পুইরা খারখার হয়ে যাবে। বল কে তুই? এই ও আমার শিষ্য, তুই কেথা কই থেকে আইছস? তুই ক বাবা। আমার বাবা, আমি কামরূপ কামাখ্যা থেকে আইছি, শুধু আপনার লগে একবার দেখা করবার লাইগা 14 মাস ধরে ঘুরতাছি। বাবা, আপনার মতো ওঝা বাবা এই জগতে নাই। তা বুঝলাম, আমার লগে দেখা করানোর লাইগা 14 মাস ধরে ঘুরতাছস, দেখা তো হইল, এখন ক মতলবটা কি? কোনো মতলব নাই বাবা, আমি শুধু আপনার পা ধরে থাকতে চাই, আপনার সেবা করতে চাই। চালু চোখে মুখে বালু, ঠিক আছে। আমি নির্বাচন করে বাস করেছি, আমি আপনার কথা কথাই দিতে পারিনি। এমপি সাহেব, আমি পেশা সাংবাদিক, আমার সহকারীরা অলরেডি কাজ করছে। আমার প্রশ্ন, আপনি কি ভূত পেতনি তাড়াবার জন্য এই এলাকার ওঝাদের সাথে হাত মিলিয়েছেন নাকি অন্য কিছু? আমি কারোর সাথে হাত মিলাইনি স্যার। তাহলে ডেঙ্গু ওঝা প্রশাসনকে আঙ্গুল দেখিয়ে কি করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে? আমরা জানি ডেঙ্গু ওঝা আপনার লোক। কি দাদা বলছেন আপনি? আমি কারা? আমি পুলিশের লোক, তদন্ত করার জন্যই এই এলাকায় এসেছি। ওই ভগলিক নেতা, সাংবাদিক পুলিশকে আমার বিদে খেপায় তুলছেন? সরকার কেউ কাউকে খেপিয়ে তোলেনি, আপনি ভালো হলে এলাকা ঠান্ডা হয়ে যাবে, ভূত পেতনি সব পালিয়ে যাবে। চুপ কর নেতা, বড় বাইরে গেছো, ভালো খারাপ তোমার কাছ থেকে শিখতে হবে না রে, আপনার সব জানি পারেন না। আমরা আপনার জবাব না নিয়ে যাব না, আপনি আজ আমাদের প্রশ্নের জবাব দিবেন, তারপর আমরা এখান থেকে যাব। ঠিক বলেছি, আমার মামাকে আর জবাব দিতেই হবে, এই এলাকায় একের পর এক কে খুন করছে? কে কাকে কেমন করে খুন করে সবই জানি। অবশ্য তুমি জানো মামা, তুমি আমার আকবরকে দূরে সরিয়ে দিয়েছো, জানি না আকবর বেঁচে আছে কিনা, না তুমি মেরে ফেলেছো। আমার ওই ভোগালির নাতনি সালের কথা বলছিস? আমি কথা বলতে পারবো না। তুই তুই তোর বাপের কাছে যা, আমি শান্তি থাকবো না। আমি যাব না, আকবরের খবর না পাওয়া পর্যন্ত আমি যাব না, আর তোমাকেও ছাড়বো না। এমপি সাহেব, এই অল্প সময়ে আপনার সম্বন্ধে আমার জানা হয়ে গেছে, পত্রিকায় আপনার এবং আপনার ওঝার সব কুকৃতি আমরা ছাপাবো। হুজুর, সামান্য কিছু দিয়ে আমি বাউ করে ফেলাম। পত্রিকা ছাপা তোমরা কিছু করতে পারবে না? পারবো সরকার, পারবো। সাংবাদিক শুধু একা নয়, আমরা সবাই আজ একত্রিত হয়েছি তোমাদের শায়েস্তা করার জন্য। ও তাই, পত্রিকায় ছাপা আমাকে ভোগালি করবা? করো। আমার বিরুদ্ধে পেপারে ছবি ছাপায়া বড় বড় করে লেখো। ওঝা বাবা মাফ করে দেন, যা সত্য তাই লিখেছি, আর লিখব না। রাস্তারে কাইটা কুচি কুচি কইরা নদীতে ফালায় দে, মাছে খায় ফালাইবো। ওই তারা গেলি কই? খুন খুন, গ্রামে একটা খুন হইছে। খুন? কে আবার খুন হলো? বাবা বাবা, ডেঙ্গুর লোকেরা কারো যেন খুন করে বস্তা ভরে নদীতে ফালাই দিছে। দেখো মিয়ারা, ডেঙ্গুর লোকেরা ফালাইছে নাকি ভূত পেতনি খুন করে নদীতে ফালাই দিছে, এটা কেমনে কইবা না গো খালা? হবে বাবা, ভূত পেতনি কত মানুষরেই খুন করলো। এইটা তো বুঝার কথা কইলা না, ভূত পেতনি খুন করেনি, খুন করেছে ওই ডেঙ্গু ওঝা। আমি নিজ চোখে দেখেছি, সাংবাদিক আনোয়ার কই ডেঙ্গুই খুন করেছে। এই সাংবাদিক আনোয়ারই ডেঙ্গু ওঝার বিরুদ্ধে পত্রিকায় অনেক বড় বড় রিপোর্ট করেছিল। কিন্তু তুমি আইনের লোক হয়ে নিজের চোখে দেখেও কিছুই করতে পারলে না? আমি ওই মুহূর্তে বাধা দিলে আমি নিজেও খুন হয়ে যেতাম, কারণ ডেঙ্গু ওঝার অনেক শক্তি, লোক বলো অনেক। লোক বল যতই থাকুক, আমরা যদি সব একত্রিত হই তাহলে ডেঙ্গু কোনোদিন কিছুই করতে পারবো না। তাহলে কেন আপনারা একত্রিত হচ্ছেন না? কেন 2-4 জন প্রতিবাদ করে মারা যাচ্ছেন না? কই, কেউ তো তার বিরুদ্ধে মামলাও করছেন না? আমি মামলা করি, আমি মৃত্যুকে ভয় পাই না। ওরা আর কত মানুষকে ভয় দেখাবে, আর কত মানুষকে খুন করবে? ওরা আকবরের বাবাকে খুন করেছে, আকবরকেও মিথ্যে বিচার করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ডেঙ্গু ওঝাকে আমি ছাড়বো না। চলো সবাই, এখনই মামলা করব, ডেঙ্গুকে পুলিশে অ্যারেস্ট করাবো। জানো বসের কাছে খুললে কজাম থাকতে,
ভয় নাই কি জানস আমার কাছে কশিষ্য ওস্তাদ আস্তে আস্তে সব জানতে পারবেন তোর আস্তে জানানোর গুষ্টি মারি কাহানি ক নাইলে খুন করে ফেলামো খবরদার খবরদার ডেকে ওজা ইউ আর আন্ডার অ্যারেস্ট এই পুলিশ তুই এত বড় সাহস কই পাইলি বুঝছি এই পোলা তোরে সাহস দিছে তুই উল্টা আন্ডার অ্যারেস্ট এই ওজা না কই এই এই ওজা আর বাহাদুরি করো না আমি আমি পুলিশ রাস্তা চিনাই দিছি শুয়ারের বাচ্চা কার সামনে খারাপ কথা কইতাছ জানস না আমি কেটা জানি ওঝা জানি আমি এসবি অফিসার এতদিন আপনার সমস্ত কার্যকলাপ ওয়াচ করে আমি পুলিশকে জানিয়েছি তাছাড়া আপনার বিরুদ্ধে মামলাও হয়েছে মামলা মামলা করছে কেটা মামলা করছে আমার বাবা আমজাদ মাস্টার সেন্ট্রি হ্যান্ডকাপ লাগাও এই হ্যান্ডকাপ লাগায় লাভ নাই আমার জেলখানায় রাখবার পারবা না তয় আমজাদ চৌধুরী মামলা কইরা ভুল করছে আপনারা আর চিন্তা করবেন না ওঝা অ্যারেস্ট হয়েছে এলাকায় ভূত পেত্নির উৎপাত আর থাকবে না থাকবো মাস্টার থাকবো আমার হাতে যে লোহার হাত করি লাগাইছেন ব্যবাক্তের সামনে ফু দিয়া খোলাইবার পারি তুমি যত বড় ওঝাই হও না কেন পুলিশের হাত করা তুমি খুলতে পারবে না চাল্লু চাল্লু চোখে মুখে বালু আয় ওকে অ্যারেস্ট করুন এই মাস্টার তোমার কইতেইব না এই পুলিশ আমার হ্যান্ডকাপ করা কিরে মাইয়া আমার হাতে হাত করা দেখে খুশি হইছ জি না ওঝা তোর এমপি মামা কই হয়তো আপনাকে ছোটানোর জন্য চেষ্টা করছে এমপির করতে হইব না পৃথিবীর কোনো থানা নাই আমার আটকায় রাখতে পারে তবু থানার লকাবে আমি থাকুম তা না হইলে আপনার যদি কিছু হয়ে যায় মাস্টার মনে করেন আপনার বেদবির লাইগা ভূতে আপনারে খুন করছে বেবাক লোকে কইব আমি আপনারে খুন করছি আর আমি যদি থানার হাজো দায়িত্বে থাকি কেউ আমার দোষ দিতে পারবো না আমি ভালো মানুষ মাস্টারও ভালো মানুষ না তুমি ভালো মানুষ না ওঝা তুমি একটা অসভ্য জানোয়ার এই চল চালু চোখে মুখে বালু এই যে লাকি কি ব্যাপার এত খুশি খুব বাপের বেটার মতো কাম করে এসো মনে হয় বাপের বেটাই তো ওই ভণ্ডজারে আমি আর বাবা মিলা পুলিশ দিয়ে ধরাই দিয়েছি ওই বন্ড জীবন আর ছুটতে পারবো না তয় আমাকে সাহায্য করছে এক গোয়েন্দা পুলিশ পুলিশ তো পুলিশের কাম করছে কিন্তু ওজা তো ভূত পেতনি পালে দেখো আবার কোনটা করে শেষে না সবকিছু হারাইতে হয় আরে দূর ওরা সব ভুয়া ভূত পেতনি রে তুমি ভয় পাইতে পারো কিন্তু আমি ভয় পাই না সুন্দরী ওরা শিশু ওরা জানে না ডেঙ্গু যা কেটা ডেঙ্গুর শক্তি সম্বন্ধে অজ্ঞান নাই যখন অজ্ঞান হইব ডেঙ্গু যারে চিনব তখন দুনিয়া ছেড়ে ওই পার যেবোগা এই তোরা যা ও মাস্টারে বাঁচারা মাস্টার বাঁচলে গ্রামে ভূত পেতনি থাকবো না মাস্টার সাহেব আমরা নাম দস্ত কত শিখতে যাই কোনদিন কেউ যেন বলতে না পারে মাস্টার সাহেব আর বাচ্চা নাই বাচ্চা নাই তার মানে ওরা আসি জেলে উস্তাদ আছে জেলে বাচ্চা থাকবে তোমার ছেলে তাড়াতাড়ি বাবা বাবা
ভণ্ড ওঝাকে সবাই ফুলের মালা দিয়ে বরণ করবে। ফুলের মধ্যে বোম টোম নাই তো? না 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 না, বস সালাম করিয়া লই। মুই তো আগেই কইছি মোর বসরে আটকাই রাখবে, এই জেল পৃথিবীতে আর বন্ধ হয় না। চামচামি করিস না, আগে আমার ব্যবস্থা কর। কি ব্যবস্থা করুম? হেই আমার কয়েন দেই, আকাশের চানাই না দে, তা না হইলে তোর রক্ত আমি চিবাই খামো। ও কয়েন কি বুঝস নাই? হায় 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 বুঝছি। আইস গোরেই খুশির দিনে এই নাচ গান দিয়ে ভর্তি করতে হবে, এই ব্যবস্থা মুই করতে আসি। যা 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 যা। বম্বুশি পাগলি রে পাইলে পাগলায় খুশি এরম করে কা? ভাই মাইয়া ডেঙ্গু যায় তোরে বলাইছে, নাচ গান হইবে পূর্তি হইবে। ওঝা যখন তখন ডাকলে আমি যাইতে পারুম না। হে মাইয়া, বাবার লগে বেয়াদবি করিস না, চললে যাবি, পুরিয়ে যাবি, বর্ষ হইয়া যাবি। ভূত আমার দুলাবাই, পেতনি আমার বুই। আয় আয় এই মাইয়াডারে ডর দেখা। আমি রাজি আছি বাবা, মা তুই রাজি হয়ে যা। ওঝা বাবা আমি রাজি। সত্যি তুমি ওরা দেখাইনি, আমার কাছে জাদুর মতো মনে হচ্ছে। ওরা কিন্তু ঠিকই পাইল না তোমাকে আটকা রাখতে। বস আপনি তো আমার লাগিয়া কিছুই করতে পারলেন না, খামাক আপনারে বস কইছি। আপনি বস হইলে আমি তো বিগ বস, ঠিক না? হ্যাঁ হইল,
আসলে চেষ্টা করেছিলাম, কিন্তু এবারে চৌধুরী তোমার বিরুদ্ধে মামলা করে সব সর্বনাশ করেছে। আমার সর্বনাশ করে তো নিজেই শেষ হয়ে গেছে গা, চৌধুরীর আমি বীরতে থাইকা খেয়ে ফেলাইছি, আপনার পথ পরিষ্কার। পরিষ্কার পরিষ্কার আরে লুচি, আরে এদিকে আসো, আরে আসো না বনবসি, পাগলি রে পাইলে পাগলা খুশি। ওজা ব্যাপারটা হইল তোমার ভাগ্নি কোটিপতি বাপের মিয়া, ওই ছাড়া কেন ভুলতে পারে না, খুব শীঘ্রই সরে পাঠাতো, বিয়ে দিয়ে দেবো রাখবো না। না না, অন্য জায়গায় বিয়া দিলে ও সংসার করতে পারবো না, একমাত্র আমার সাথে বিয়া হইলে সংসার করতে পারবো, কারণ ওর মাথায় পাগলা ভূতের আসর করছে, আর ওই ভূত আমি ছাড়া কেউ সারাইতে পারবো না, ওর যোগ্য পুরুষ আমি। কি কোন এমপি সাহেব? না মানে ইয়ে হচ্ছে কি, ছি ছি আঙ্কেল, তোমার পালিত ওঝা তোমার আদরের ভাগ্নি যোগ্য পুরুষ, ওই ওঝা আমাকে বিয়ে করবে? রাগ কইরো না লুসি, আমার কথা অমান্য করলে তোমার অমঙ্গল হইবে, জয়রা পরে ছাড় খাড় হয়ে যাবে। ওঝা ওঝা তুমি তোমার কথা ফিরা নাও, আমি একটু ভেবেচিন্তে দেখি। বাবা ভাবি তো এখন আমার কাছে, আমি এখন বিগ বস। আঙ্কেল ওঝাকে দিয়েই তো গ্রামের লোকদের ক্ষতি করছো, আজ ওঝা তোমার পরিবারে হাত দিয়েছে, কাল তোমার করে এই এলাকায় ঘোরাবে, শেম শেম। এমপি সাহেব আপনার ভাগ্নির তেজ বেশি আমারও বেশি, তাই ওর আমি বিয়া করুন, বুঝান আর আরে বুঝান বঙ্গুসি। মোর তোমার ভালো চাই, ভালো চাই, ওঝার লগে বিয়াতে রাজি হইয়া যাও, বেবাক কিছু পাইবা। সব বাবু কি বলছো তুমি? ওই মাইয়া রাজি হইবই, ওর মামা সুদ্ধা রাজি হইব। হ্যাঁ ওঝা আমি রাজি। কও কি, পাগলি রে পাইলে পাগলা খুশি। আহ শর্ত আছে ওঝা, শর্ত আছে, আমার আকবরকে একবার জীবিত করে দেখাতে হবে। কও কি, মরা মানুষ জিন্দা করতে হইব, আমি সব পারি। তয় আমার একটা শর্ত আছে, পূর্ণিমা রাইতে আমার লগে থাইকা আমারে তুমি খুশি করবা, তারপরে আকবরে আমি জিন্দা করুম, তুমি আকবরে দেখা কইবা আমি তোমার স্বামী। হ্যাঁ আমার সর্বস্ব দিয়ে হলেও আমি আমার আকবরকে একবার দেখতে চাই। বঙ্গসি চালু চালু চোখে মুখে বালু, পাগলি রে পাইলে পাগলায় খুশি, আমি পূর্ণিমা রাইতে তোমার অপেক্ষায় রইলাম। আমি আমার আকবরের জন্য সব কিছু করতে পারি। আকবর 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 আলী বন্ধু 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 তুই বাইতে আসোস? ভাবছোস আমি মরে গেছি? মরি নাই, ওই রেজা ভাই আমারে বাঁচাইছে। আলী তোর চোখে পানি? আকবর আকবর আমার বাবা মনে বাইছে নাই। তস কি চাচার কি হয়েছে? তো ডেঙ্গুর অ্যারেস্ট করেছিলাম, তাই ডেঙ্গুর লোকের আমার বাবারে ছুরি মারছে, বাবা চিৎকার শুনে আমি ঠিক থাকতে পারি নাই, তাই আমি পাগলের মতো ওই পদ্মেশ ছুরি মেরে খুন করছি। বাপের বেড়ার মতো কাম করছ? ফোন এলাকায় ফিরে যাস না, আমার লগে থাক, আমি সুস্থ হইয়া একলগে যাবো, ডেঙ্গু ওজার ভণ্ড আমি চিরতরে নিঃশেষ করিয়া দেবো। ঠিকই কিছু তারপর, শুধু ডেঙ্গু না ওই পদ্মেশ সরকাররা শেষ করতে হইব, কিন্তু কিন্তু এলাকার মানুষ যে ওদের ভণ্ড আমি বিশ্বাস করে। হ্যাঁ যতই বিশ্বাস করুক, আমি ওর তন্ত্রমন্ত্র সব তোমাদের হাতে ধরিয়ে দেব, আমি অনেক জাদুবিদ্যা জানি যা ডেঙ্গু ওঝাও জানে না, আমি তোমাদের শিখিয়ে দেব, শুধু দরকার তোমাদের সাহস আর তোমাদের শক্তি। রেজা ভাই মরার হাত থেকে যখন বাইসা গেছে আমার আর আলীর যখন সবই শেষ, তখন ওই ওজার গোষ্ঠী শেষটা কইরা মরতাছি না, মরতাছি না বন্ধু। শোন এমপির ভাগ্নিরে ওজা বিয়া করতেছে, আমাকে যে কেউ আল্লাহ জানি, কোনদিন দেখবি ওজার সামচা হামদু তোরে বিয়া করতে চাইব। বাবা চল
এলাকা ছেড়ে পালা যাই। না না মামা, আমি যাবো না। সবই যখন হারাইছি তখন আলীর একবার না দেখা আমি গেরাম সারুম না। ওজারার ভূতরা তোরে মেরে ফেলবো। ভয় পেও না, আমি তোমার আলী, মরি নাই। বম্বুশি পাগলি রে পাইলে পাগলাই খুশি। ওই যা, আপনি কে বাবা? আমি ছোট ওদা, বড় ওদারে তুই বিয়ার কথা তো শুনে আমি ভাইন করছি। বাবা, আমার প্রেমিক আকবরকে ডেঙ্গু ওঝা বাঁচিয়ে তুলবে আমাকে কথা দিয়েছে, তাই আমি রাজি হয়েছি। দইলা যাবি, পুইলা যাবি, বড় ওদারে বিয়া করবি। ঠিক আছে, বড় ওদাই তোরে বিয়া করু। কি দয়া হয় না পাগল কইরা দে না, তোর দিলে কি দয়া হয় না, তোর দিলে কি দয়া হয় না। মনে আমার দারুণ ক্ষুধা কেমনে যে মিটাই, প্রেমের সুধা পান করিয়া পরাণটা জুড়াই। ও মনে আমার দারুণ ক্ষুধা কেমনে যে মিটাই, প্রেমের সুধা পান করিয়া জুড়াই। পীড়িতের আসর করিয়া সোহাগের পরশ কুলাইয়া পাগল কইরা দে না, তোর দিলে কি দয়া হয় না, তোর দিলে কি দয়া হয় না। চাই আমি তোর কাঞ্চা সোনা জীবন যৌবন, পীড়িতের আসর করিয়া সোহাগের পরশ পুরাইয়া পাগল কইরা দে না, তুই দয়া হয় না, তোর দিলে কি দয়া হয় না। জানো, ওঝা আমাকে বিয়ে করতে চেয়েছে। আজ পূর্ণিমার রাতে ওঝার সাথে আমার দেখা করার কথা। বিনিময়ে ওঝা বলেছে তোমাকে নাকি বাঁচিয়ে তুলবে। খুব ভালো হইছে, তোমারে অবশ্যই পূর্ণিমার রাতে যাইতে হইব ওই ভণ্ড ওঝার কাছে। কি বলছো তুমি, ওঝার কাছে যাব? হ যাইবা, আর আজ রাত্রে বুঝাই দিব ওর চাইতে বড় ওঝা আমি। লিরে পাইলে পাগলাই খুশি, আমি জানতাম তুমি আইবে। এই তারা যা, তোমার 14 পুরুষের পাপ ধুইয়া যাইব, মুইছা যাইব, তোমার আকবর জিন্দা হইব। তুমি আমার কাছে আসো, আমি তোমার জন্য সব উজাড় করে দিতে এসেছি। আসো। আহ
এই বড়ো তুই এখনো মরস নাই শালা ভন্ড দেখ আমি বাইতে আছি তোরে আমি চ্যালেঞ্জ করতেছি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রামের লোকজনের সামনে তোরে উৎখাত কইরা এলাকার ভূত পেত্নি দৌড়ামু আমি বাইসা আছি মা মৃত্যুর হাত থেকে যখন একবার বাইসা গেছি তখন ওই ওজাকে খতম না করে আমি মরুম না মা এতদিন মনের ভিতর সাইপা রাখছিলাম তোর বাবার খুনের সেই দৃশ্য আর বইলা গেল এই ঘটনা কাউরে কইলে তোরে তারে মাইরা ফেলাইব তাই এতদিন আমি ভয়ে কাউরে কই নাই তুমি আমার দোয়া করো মা হাই সব একটি বিশেষ ঘোষণা আকবর নাপিত চ্যালেঞ্জ করেছে ডেঙ্গু ওঝাকে চব্বিশ ঘন্টার মধ্যে তার সমস্ত ভণ্ডামি আপনাদের সামনে প্রমাণ করে দেবে তাই এই অবিশ্বাস্য ঘটনা স্বচক্ষে দেখার জন্য আপনারা সবাই বালুর মাঠে উপস্থিত থাকবেন দেখতে পাবেন বাঘে সিংহের লড়াই উজা বাবা আলিয়ার আকবর আপনি চ্যালেঞ্জ করছে চুপ ওরা আমারে চ্যালেঞ্জ করছে ওর মা বন্ধু তুইলা চুপ আমার হেনে লই আয় পরে টাটা পাইবো আজ আমরা এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি যা ভাগো জীবন মরণ সমস্যা আমরা প্রমাণ করুম এই এলাকার ভূত প্রেত ঝাড়ফুঁক সব ভুয়া নিজের স্বার্থ উদ্ধারের লইগা বন্যামি করতেছে ওজা নিজেই আর তার সাথে মদত যোগাইতেছে আমাকে এমপি সাহেব ওই ভগলি স্যার কথা ঠিক করে কও ওজা আমার কিছু না আমি জনগণের প্রতিনিধি জনগণই হচ্ছে আমার শক্তি আমার বিশ্বাস এলাকায় ভূত প্রেতই আছে আপনারা বিশ্বাস করেন বলেই ওজা এলাকার বিগ বস হয়েছে কয়েকদিন আগে আমার বাবা খুন হয়েছে ওদেরই চক্রান্তে ওই মিথ্যা বলবি না তোদের বেয়াদবির জন্য ভূতেরা তোর বাপরে হত্যা করেছে আরে চল্লিশ লাখ নাফতে সাওয়ালের সাথে তোর বুদ্ধি কতটুকু হবি এমপি সাহেব আরে আমাকে মতো নাবিজ্ঞ ভোট পাই তো নির্বাচিত হয়েছেন এমপি হয়েছেন এখন আর নিচু জাতের মানুষে মানুষ বলে মনে হয় না না ওই এলাকাবাসী এমপি সাহেব রে বুকে হাত দিয়া কইতে কম ডেঙ্গু ওজা তার লোক না ডেঙ্গু ওজার লোকে তার ভাগ্নি রে জোর করে বিয়ে দিতে চাইতেছে না ওই হারামির বাচ্চা আমার ভাগ্নিক জিজ্ঞেস কর আমি বিয়ে দিতে চাইছি না ডেঙ্গু ওজা বিয়ের প্রস্তাব দিছে মামা তুমি ডেঙ্গু ওজাকে বিশ্বাস করে সাপোর্ট করছো তোমার জন্য এই এলাকা ওর হাতের মুঠোয় না আর আমরা ওর হাতের মুঠোয় থাকবো না ওর ভণ্ডা বিয়া সকলের সামনে ধরা পড়ে যাইব তাই সেই ভয়ে আজ এখানে আইতাছে না সাহস থাকলে আইতে কম বমঘুষি 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 চালু চক্ষে মুখে বালু ভূত আমার পুত পেত্নি আমার জীব
এত বড় সাহস আমারে চ্যালেঞ্জ করে কোন শালায়? আমরা চ্যালেঞ্জ করছি, তোরা সবাই ভণ্ড। তুই আমার বাবারে হত্যা করছস, আলীর বাবারে হত্যা করছস, আজ তোর ভণ্ড আমি সব ধরা পড়ে যাইব। যা, তুই একটা ভুয়া ভণ্ড ওঝা, জৈলা যাবি, পুইরা যাবি। ওই ওঝা, দেখা তোর কেরামতি। কেরামতি দেখবি, দেখ কেরামতি। বমবুসি, তোরা ভূত বিশ্বাস করস না, তোরা ভূত রে খেপায় রাখছস। ওই দেখ তোর বাপেরে আর আলীর বাপেরে ভূত বানা এক খেরের পালার ভিতরে ঢুকায় রাখছি। আয় আয়। Yeah.
আমার মাফ করে দেন, আমি একদিন ভুল পথে ছিলাম, অহন থেকে ভালো মানুষের দলে, মানে আপনাকে দলে, আমার মাফ দেখছো, আমার মাফ করে দিছি। হ্যাঁ, তাহলে তো কালা শালাকে ধরতে হয়, কই গেলে রে জিনবুতের বাচ্চারা, তখন ছাড়তাছি না, আইতাছি। ওই ওঝা সরকার আমার চোখের সামনে তোর বাবারে খুব করল। পাগলি রে পাইলে পাগলা খুশি, কিন্তু পাইলাম না। আকবর,